হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আবারও চলে এসেছি ছবি কিচেনে একটা দুর্দান্ত সাধারণ রেসিপি নিয়ে। তো এটা হলো আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে একদমই সাদা তরকারি। তো এটা রান্না করার জন্য লাগছে আলু, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা আর টমেটোর। কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলেই আমরা দিয়ে দেবো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, সাথে আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। আমাদের আলুগুলো এরকম দেখতে হয়ে যাবে। দিয়ে আমরা লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমাদের এরকম ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল ভাজা হবে, তারপরে আমরা পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দেব, তারপরে টমেটোগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়োও দিয়ে দেব, একসাথে সবগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। খেতে খুবই ভালো লাগবে আর দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা রুটি দিয়ে সকালে বা রাতের দিনে সাধারণ বিনা মশলা দিয়ে এরকম করে খেতে পারেন, খুবই দুর্দান্ত খেতে। আমাদের আলু আর মটরশুঁটি সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা সামান্য জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো, মাখা মাখা হবে। ভালো করে নাড়িয়ে নিলাম। আমাদের তরকারিটা হয়ে গেছে, যেহেতু অল্প জল দিয়েছি ঢাকার কোনো দরকার নেই। আমাদের তরকারিটা হয়ে গেছে, এবার আমরা কোনো জিনিসে নামিয়ে নেব। তরকারিটা দেখতে আমাদের এরকম লাগবে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগছে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, আর কী ধরনের রান্না দেখতে চান আমাদেরকে অবশ্যই বলবেন। তো টাটা।